সব খেয়ে হলো। চলো দেখি কেমন বৃষ্টি পড়ছে। বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে, চিংড়ি লাউ আর এদিকে রেখেছি, মানে রেখেছি মানে খোসাটাও ফেলিনি, ঠিক আছে খোসা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর রহমত আমিও ভালো আছি, বাট খুব একটা ভালো নেই, কারণ দুই দিন আগে আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এটা আমি সেদিনকে শুনেছিলাম, তো তখন যেতে পারিনি। আর বনগাঁতে ছিল, তো তারপরে কালকে গিয়েছিলাম আমি, তো ওকে ট্রান্সফার করেছে ওখান থেকে, বনগাঁ থেকে কলকাতা আর জি কলে ট্রান্সফার করেছে। অবস্থা খুব একটা ভালো না, তো কালকে আমি গিয়েছিলাম, তো ওখান থেকে কালকে রাত্রে বাড়ি এসেছি। তুমি দেখো এসে মাথা টাথা ঘুরে পো কি অবস্থা, মাথায় পুরো তেল ঠেল দিয়েছি এক গাদা, তো সেই জন্য। আর কালকে মানে একটা রাত একটা দেড়টার সময় নিয়ে গেছে আর্চি কলে, তো ওখানেও এখনও শুধু স্লাইন চলছে, তো মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো মাথার ভিতরে নাকি রক্ত জমে গেছে, তো অপারেশন করতে হবে। তো জানি না এখন কতদিন কী হবে, অবস্থা এখন খারাপ বলছে খুব। আমি তো কলকাতায় তো আর যেতে পারবো না, তো ওই ফোনে যেটুকু শোনা যায় সেটুকুই। তো সবাই একটু প্লে করো, সবাই একটু জট হওয়া করো, যাতে ভাইয়া তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এটুকুই বলার তোমাদের কাছে। তো আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম, আর মন মেজাজটা ভালো না, জানি না কতদূর টানতে পারবো আজকে ব্লগটা, তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটু সাপোর্ট করার একটু দোয়া করবে, দোয়া করলে জলদি সুস্থ হয়ে যায়। বন্ধুরা সকালের খাওয়া নিয়ে চলে এসেছি আমাদের, দেখো সকালবেলা গরম ভাত আর আলু মাখা কিন্তু বেশ জমে যায়, আমার কিন্তু খুবই ভালো লাগে আলু মাখা আর গরম ভাত খেতে। আর অনেকের ভালো লাগে পান্তা ভাত দিয়ে, যাদের ভালো লাগে পান্তা ভাত দিয়ে খেতে তাদের জন্য পান্তা ভাত আছে, যেমন ধরো মায়ের জন্য আছে আর আমার দেওরের জন্য আছে। তো আমার শ্বশুরও খায় পান্তা ভাত, কিন্তু ওনার যে শরীরটা খারাপ তো সেই জন্য পান্তা ভাত ওনাকে দেবো না, তো সেই জন্য ওনার জন্য গরম ভাত আর আমাদের জন্য গরম ভাত, তো সবাই আলু সিদ্ধ দিয়েই খাবে আর ওনারা পান্তা ভাত খাবে। তো দেখো কাঁচা পেঁয়াজ আর আলু মাখা দিয়ে খেয়ে নেবে ভাতগুলো, আর এই বাঙালির খাবার, এটা কিন্তু অসাধারণ খেতে, যারা খায় তারা জানে পান্তা ভাত সকালবেলায় গরমে, পান্তা ভাত আলু সিদ্ধ আর পেঁয়াজ বা লঙ্কা নেয় অনেকে, তো অসাধারণ জমে যায় পুরো একদম। তো এই যে দেখো আমার আলু টালু সব মাখা হয়ে গেছে, আর এখানে দেখো আলু মাখা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা করে। তো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি, দেখো এই যে আমার শ্বশুরের যেহেতু শরীরটা খারাপ তো সেই জন্য ওনার মাথা ধরেছে খুব, আর এটা কিন্তু আমি একটা ঘরোয়া পদ্ধতি, এটা আমি জানি, তোমরা যদি জানতে চাও পুরো ভিডিওটা দেখো, আর যদি কী কী দিয়ে এটা আমি তৈরি করছি সেটা জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি এটা তোমাদের এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেব আর বলে দেবো। এটা আমার মায়ের থেকে আমার জানা, তো এটা যাদের মাথা ঘোরায়, শরীর খারাপ হলে মাথা ব্যথা করে, মাথা ঘোরায়, মাথা টলে টলে যায়, মাথা ভার হয়, তাদের জন্য এটা খুব ভালো একটা উপায়। তো এটা এইভাবে রস করে মাথায় তিন দিন দিতে হবে, পশ্চিম দিকে ফিরে বসে তিন দিন দিতে হবে, তাহলে কিন্তু পুরো মাথা হালকা হয়ে যাবে। আর আমি এটা আমার মায়ের থেকে নিয়েছি, মা জানতো তো সেই জন্য মা আমাকে দিয়েছে, তো এটা কিন্তু খুব ভালো একটা উপায়। তোমরা জানতে হলে তোমরা কমেন্টে জানিও, যদি আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো তোমাদের যে কী কী দিয়ে এটা বানানো হয়েছে। তো আমিও ভাবছি একটু দেবো, তো মায়ের থেকে জেনে নিয়েছি, আমি নিজেরটা নিজে দিতে পারবো কিনা বললো, অসুবিধা নেই দে ঠিক হয়ে যাবে, তো দিয়ে দিয়েছি, তো আমি পরে দেবো, এখন দেবো না, এটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর স্নান করতে হয়, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, যদি তোমাদের জিনিসটা ভালো লাগে তো অবশ্যই আমি তোমাদেরকে জানাবো, ঠিক আছে, নতুন একটা ভিডিওতে আমি অবশ্যই জানাবো, তোমরা যদি জানতে চাও আর কি। তো আর এখানে দেখো মাছে লাগা কুমাদেরকে মাছ দিয়ে গেছে, তো এখানে চিংড়ি মাছ নিয়েছে, একটা লাউ আছে দেখলাম বাড়িতে, তো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সেই জন্য, ও আর 100 মতো চিংড়ি মাছ দিয়ে গেছে, ঠিক আছে, মাছ ছিল না তো 100 মতো ছিল সেটাই নিয়ে নিয়েছি, বড়ো বড়ো তো অসুবিধা নেই, তরকারিটা স্বাদ হলেই হবে, কোনো ব্যাপার না, নেই তো কী করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে লাউ চিংড়ি বানাবো, আর বানাবো লাউয়ের খোসা ভাজা, মানে লাউটা তো রান্না করবো, খোসাটাকে ফেলে দেবো একদমই না, ফেলে দেবো না,
তো খোসাটাও রান্না করব, মানে ভাজি করব। তো দেখো অনেকে হয়তো খায়, তো যারা যারা খায় তারা অবশ্যই জানবে কেমন স্বাদ, আর যারা খায় না তারা একবার বাড়িতে ট্রাই করবে, খুবই সুন্দর লাগে কিন্তু খেতে। ঠিক আছে, তো আমি একবার খেয়েছি, তো ভাবছি এই জন্য আজকে আমি বাড়িতে ট্রাই করব। তো চলো সবজিগুলো আগে কেটে নিই, তারপরে রান্নাটা করব। আর আজকে সকাল করে রান্নাটা করে নেব, কারণ শরীরটা খুব একটা ভালো নেই, মাথাটা ঘোরাচ্ছে এখনো পর্যন্ত। তো সকাল করে রান্নাটা করে নিয়ে স্নান করে একটু রেস্ট নেব, তো সেই জন্য ভাবছি আজকে সকাল করে রান্না করে নেবো। তো চলো রান্নাটা সেরে নিই, মানে আগে কুটাগুলো করে নিই, কুটনাগুলো কুটে নিই আর কি, মানে সবজিগুলো কেটে নিই, তো তারপরে। তো চলো দেখতে থাকো। লাউ আলু কাটা হয়ে গেছে, মানে কেটে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি, তো উনুনটাও ধরিয়ে দিয়েছি। আর এদিকে এই যে দেখো এখানে আছে কুমড়োর, সরি কুমড়ো বলছি, লাউয়ের খোলা খোসা আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, ভাজলে কিন্তু আরও সুন্দর লাগবে। তো তোমরা কে কে খেয়েছো বা কে কে খাওনি অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো আমি রান্নাটা সেরে নিয়ে আগে তাড়াতাড়ি করে শরীরটা খারাপ বলছি। তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে অলরেডি, আর তেলটাও দিয়ে দিয়েছি, তো এবার রান্নাটা তাড়াতাড়ি সেরে নেবো, শরীরটা যেহেতু খারাপ আছে। আবার এদিকে ভাইয়ার ওরকম অবস্থা, তো সেটার জন্য মনটাও মেজাজটাও খারাপ আছে, তো সেই জন্য একটু চট জলদি রান্নাটা সেরে একটু ভাবছি রেস্ট নেবো। জানি না কতদূর কী হবে, রেস্ট নিতে পারবো কি না, কারণ সংসারে সারাদিন কাজ টাজ করে না সবসময় মানে রেস্ট নেওয়া যায় না। আর এখানে একজন এসেছিলো, তো ওর সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতে মানে একটা দুটো কথা বলছি, তো এমনই হাসি পেয়ে যাচ্ছে আর কি, মন মেজাজটা ভালো নেই তার মধ্যে, মানে এরকম কথা বলছে যে এমনিতেই হাসি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো হয়তো বুঝতে পেরেছি মন মেজাজটা খারাপ, তো সেই জন্য হাসির কথা বলছে, তো হাসি পেয়ে যাচ্ছে। তো চলো আমি রান্নাটা সেরে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, স্কিপ করো না একদম, আর একটু দোয়া করো আমার ভাইয়ের জন্য, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। বন্ধুরা এদিকে দেখো আমার পটল, মানে সরি পটল চিংড়ি, মানে একবার লাউ একবার কুমড়ো একবার পটল এইসবই বেরিয়ে যাচ্ছে। তো এদিকে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, খোসা ভাজাটা দেখো অসাধারণ লাগছে কিন্তু। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, একটু খেয়েছিলাম, কারণ শরীরটা ভালো ছিল, ভালো লাগছে, এবং মাথাটা খুব ধরেছিল আজকে। আজকে ছাড়লে একটু দুধ পানি, তারপরে সংসারে সব কাজ করেছি, রান্না বান্না খাওয়া দাওয়া সবাইকে দিয়েছি, সব কিছু কমপ্লিট করে একটু রেস্ট করেছিলাম, ঘুমিয়েছিলাম, মানে শুয়েছি ঘুমিয়ে পড়েছে। তারপর দুটো দেখি সেই সন্ধ্যা হয়ে গেছে, দুটো দেখি সেই ঝড় উঠে গেছে, আর এখন তো মানে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো চলো একটু দেখি কেমন বৃষ্টি পড়ছে। বাইরে এখন সেইভাবে জোরে হচ্ছে না, বেশ হচ্ছে একটু করে, আর হাওয়াটাও খুবই ভালোই হচ্ছে হাওয়াটা। তো বন্ধু আজকের মতো এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাইকে বলছি আমার ভাইয়াকে একটু দোয়া করো, যাতে আমার ভাইয়া সব সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সবাই একটু দোয়া করো প্লিজ। এখনও ঠিক হয়নি, কিছুই বলছে না ডক্টর, এখনও কিছুই বলেন। চলো আজকে মতো এখানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা।